মানুষের ইমান আনলেই লা ইলাহা ইল্লাল্লাহ এতে বিশ্বাসী হইলেই সে জান্নাতে যাবে বা জাহান নামে যদি সে পাপ করে জাহান নামে গেলেও সে কোনো সময় জান্নাতে প্রবেশ করবে যদি তার ইমান থাকে এই কথাটা হাদিসের নামে জালিয়াতি এ ধরনের বক্তব্য প্রদান করেছেন অর্থাৎ তিনি দাবি করেছেন যে যে ব্যক্তি জাহান্নামে নামে প্রবেশ করবে সে চিরস্থায়ীভাবে ভাবে নামে বসবাস করবে সে কখনোই বের হবে না আবার যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে অনেক মানুষ একটা ভ্রান্ত কথা চালু করে দিয়েছেন যা কর তা কর কালেমা একবার পড়লে যদি নামে আল্লাহ দেয় ও শেষে তোমার একদিন জান্নাতে দেবে এই কথা কিন্তু বাংলাদেশে প্রচলন আছে কথা বলা লাগবে এটা হাদিসের নামে জালিয়াতি ঠিক কালেমা একবার যদি কেউ পড়ে একদিন না একদিন জান্নাতে যাবে এই কথাটা ভুল আমি আবার বলছি আল্লাহ পাক কোরআনে যেখানে জাহান্নামের জান্নাতের কথা দিয়েছেন সেখানেই দিয়েছেন খালিদিনা ফিহা আবাদা কথা বলেন না কেন খালিদিনা ফিহা আবাদা মানে কি যেখানে যে প্রবেশ করবে স্থায়ীভাবে চিরকাল থাকবে স্থায়ী চিরকাল বললে আর কোনো কথা থাকে আর জোরে বলেন

যদি সে জাহান নামে প্রবেশ করে তাহলে সে কখনোই আর জাহান নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না এই কথা তিনি জোরালো দাবি করেছেন দাবি করেছেন যে রাসুল সাল্লাহ সাল্লামের জামানায় যে কোরআন রাসুল সাল্লামের জীবদ্দাসে নাজিল হইলো রাসুল সাল্লাহ সাল্লাম যে কোরআনের ব্যাখ্যা দিয়েছেন এবং আগে যাওয়া যেই তাফসিরগুলো এখন বর্তমানে পাওয়া যাচ্ছে এই তাফসিরগুলো যদি এখন পড়ি তাহলে কোরআন সঠিকভাবে বোঝা যাবে না বরং এখন যোগোপযোগী তাফসির করতে হবে সেই দাবি করেছেন অর্থাৎ আগের তাফসির এখন চলবে না চোদ্দশো বছর আগের তাফসির এখন চলবে না এখন নতুনভাবে যোগের সাথে তাল মিলিয়ে তাফসির করতে হবে এটা তার দাবি আয়োজনটা কোরআন রিসার্চ ফাউন্ডেশন কর্তৃক এ বিষয়টা অনেকে জানেন না কোরআনের আরবি অক্ষর গুলো কি আমত পর্যন্ত একই থাকবে এর কোনো রদ বদল হবে না কিন্তু যোগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে দিন যত যাবে এখান থেকে সাতশো বছর এক হাজার বছর আগে যারা ডাক্তার বই লিখেছিলেন ওই বই পড়ে যারা ডাক্তার হয়েছেন ওই সময়ের জন্য ঠিক ছিল কিন্তু এক হাজার বছর আগের এই বই পড়ে এখন যদি কেউ চিকিৎসা করে রোগী বাঁচাবে না মেরে ফেলবে সুতরাং সাতশো বছর এক হাজার বছর আগে যারা তাপসির লিখেছেন তারা ভুল লেখেননি ওই জামানা হিসাবে ঠিক ছিল কিন্তু এখন আধুনিক যুগ কম্পিউটারের যুগ ইন্টারনেটের যুগ এই যুগে 700 বছর 1000 বছর 1200 বছর আগের তাফসির দিয়ে যদি চলে মনে হয় জাতি বাসার পরিবর্তার মরে যাবে এই জন্য কোরআন রিসার্চ ফাউন্ডেশন ওই কষ্টই হাতে নিয়েছে যোগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরীখে যেগুলো দরকার বিশেষ করে ইসআলু আহলা الذিকরি কুনতুম وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد رب জন্য মেহেরবানিতে আমরা আমাদের নির্ধারিত ফেসবুক লাইভে আসার তৌফিক পেয়েছি তাই মহান আল্লাহর শুক্রের স্বরূপ আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দুরদু সালাম প্রিয়নবী বিশ্বনবী রহম্মুল্লিল্লা আলমিন মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতি সকলে বলি সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের আজকের আলোচনার বিষয় যেটা পূর্ব নির্ধারিত বিষয় ছিল যেটা এলান করে দেওয়া হয়েছে আমাদের দেশের একজন বক্তা বেশ কিছুদিন আগে একটা বক্তব্য প্রদান করেছেন যে মানুষের ইমান আনলেই লা ইলাহা ইল্লাল্লাহ এতে বিশ্বাসী হইলেই সে জান্নাতে যাবে বা বা জাহান নামে যদি সে পাপ করে জাহান নামে গেলেও সে কোনো সময় জান্নাতে প্রবেশ করবে যদি তার ইমান থাকে এই কথাটা হাদিসের নামে জালিয়াতি এ ধরনের বক্তব্য প্রদান করেছেন অর্থাৎ তিনি দাবি করেছেন যে যে ব্যক্তি জাহান নামে প্রবেশ করবে সে চিরস্থায়ী নামে বসবাস করবে সে কখনোই বের হবে না আবার যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে চিরস্থায়ীভাবে জান্নাতে প্রবেশ করবে কখনোই বের হবে না অর্থাৎ থাকলেও যদি সে প্রবেশ করে তাহলে সে কখনোই আর জাহান নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না এই কথা তিনি জোরালো দাবি করেছেন আরো দাবি করেছেন যে কোরআন রাসুল সাল্লা সাল্লামের জামানায় যে কোরআন রাসুল্লামের যুবদ্দেশে নাজিল হইলো রাসুল সাল্লাহ সাল্লাম যে কোরআনের ব্যাখ্যা দিয়েছেন এবং আগে যাওয়া যেই তাপসিরগুলো এখন বর্তমানে পাওয়া যাচ্ছে এই তাপসিরগুলো যদি এখন পড়ি তাহলে কোরআন সঠিকভাবে বোঝা যাবে না বরং এখন যুগোপযোগী তাপসির করতে হবে সেই দাবি করেছেন অর্থাৎ আগের তাফসির এখন চলবে না চোদ্দশো বছর আগের তাফসির এখন চলবে না এখন নতুনভাবে যোগের সাথে তাল মিলিয়ে তাফসিল করতে হবে এটা তার দাবি আসলেই মানে বড় দক্ষ লাগে আমরা এ ধরনের বক্তব্য পেশ করছি এবং তাদের কথা আমরা বহু সংখ্যক মানুষ শুনছি এই যে দাবিটা প্রথমত তিনি বলেছেন যে মানুষ ইমান আনলেও মেয়ে মানুষ ইমান আনলে কোনো পাপের কারণে যদি সে জাহান নামে প্রবেশ করবে করে তাহলে সে কখনোই জান্নাতে প্রবেশ করবে না সে চিরস্থায়ীভাবে জাহান নামেই বসবাস করবে এই দাবি করার মাধ্যমে সে আসলে বহু সংখ্যক হাদিসকে অস্বীকার করেছে আমাদের দেশের যে বক্তা এই বক্তব্য দিয়েছেন তিনি হাদিসকে অস্বীকার করেছেন আসলেই যে বক্তা এই বক্তব্যটি দিয়েছেন তার আকিদা আসলেই আহলুল আকীদা অর্থাৎ কোরআন মানব না কোরআন না কোরআন মানলেই যথেষ্ট ধরনের একটা এ দল আমাদের দেশে আছে এই দলের সাথে তা সম্পৃক্ততা যে দলের নেতা বর্তমানে আমাদের দেশে যেটা ডক্টর মতিয়ার রহমান এবং তার দলের অনুসারে এ ব্যক্তি এই জন্য সে হাদিস এতগুলো হাদিস থাকা সত্ত্বেও সে হাদিসকে অস্বীকার করে বলেছেন যে হাদিসের নামে জালিয়াতি যে কথা বর্তমানে আছে যে মানুষ আনলে একদিন একদিন না জান্নাতে প্রবেশ করবে কথাটা হাদিসের নামে তা ইমান জালিয়াতি আসলেই আমরা আজকে দেখব যে আসলে তার মতের পক্ষে কি দলিল পাওয়া যায় আর তার মতের বিপক্ষে কি দলিল পাওয়া যায় আমরা এগুলো ইনশাল্লাহ তদন্ত করে দেখব দালিলিক আলোচনা হবে ইনশাআল্লাহ প্রথমত বলব আহলুসন্না জামায়াতের আকি কি আমরা সবাই তো সুন্নাবাল জামায়াত দাবি করি আহলুসন্নাবাল জামায়াত এর আকিদা হইল যে কেউ জান্নাতে প্রবেশ করবে বিনা হিসাবে আবার কেউ কেউ জান্নাতে প্রবেশ করবে হিসাব নেওয়ার পরে হিসাব দিয়ে জান্নাতে প্রবেশ করবে আবার কেউ জান্নাতে প্রবেশ করবে জাহান্নামে তার শাস্তি ভোগ করার পরে এটা আহলুসন্ন জামাত রাকিদা তাহলে কেউ জান্নাতে প্রবেশ করবে বিনা হিসাবে কেউ জান্নাতে প্রবেশ করবে হিসাব হওয়ার পরে কেউ জান্নাতে প্রবেশ করবে তার পাপের শাস্তি ভোগ করার পরে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে এই আকিদা হলো আহলুসন্না জামায়াত রাকিদা আমাদের এই বক্তা সাহেব যেই আকিদা পোষণ করেছেন যে বক্তব্য দিয়েছেন এটা মূলত ওয়াল জামায়াত রাকিদা নয় আকিদা হচ্ছে যারা কাফের মনে করে মনে করে যে একজন কাবিরা আকার একজন লোক কাবিরা গুনা করলো মানে সে কাফের হয়ে গেল সে চিরস্থায়ী যান নামে এই জন্যই তারা কোনো জায়গায় বোমা হামলা করে মনে করে যে এরা তো মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে কাবিরা গুনা অতএব এরা কাফের হয়ে গেছে এদেরকে হত্যা করলে কোনো পাপ নেই বরং এদেরকে হত্যা করা যায় এটা তারা মনে করে এটা হলো খারেজিদের আকিদা এবং এই বিশ্বাস করে মহাতাজিলাতে মহাতাজিল। সম্প্রদায় এই বিশ্বাস করে তাহলে খারেজি এবং জেলাদের আকিদা আমাদের এই বক্তা পোষণ করেছে এবং সেই বিশ্বাসেই বিশ্বাসী সে না হলে এত জোরালো বক্তব্য সে পোষণ করত না যদিও কিছু সহি আকিদার বক্তব্য দেয় আর এই জন্য সাধারণ মানুষ মনে করেন যে মাসা আল্লাহ সহি আকিদার বক্তা আসলে তা নয় কিছু আলোচনা সহি আকিদার শুনলেই মনে করে নেবেন না যে এ সহি আকিদার বক্তা এবং এ আকিদার মানুষ

তাল নবীসাল্লাহিসাল্লাম তো বর্ণনা করেন নবী সাল্লাল্লাহু আলিহসাল্লাম বলছেন কি লা উলফিয়ান না আহে আন আলা আর তিহিল আমরুমিন আম্রি মিম্মা আমার তো বিহি আউ নাহাই তুহান বলছেন লা উলফিয়ান না আহে আমি তোমাদের যেন কাউকে এমন না দেখি মুত্তাকি আন আলাহ আরিকা যে তার গদিতে ধেশ দিয়ে বসে থাকবে যে তার সোফাই ঠেস দিয়ে বসে থাকবে ইয়াতি হেল মিন আম্রি মিম্মা আমার তু বিহি আউ নাহাই তো আনভু আর আমার কোন আদেশ যা আমি আদেশ করেছি তা তার কাছে পৌঁছবে আমার কোনো নিষেধ যা আমি নিষেধ করেছি তার কাছে পৌঁছবে যখন তাকে বলা হবে যে এটা রাসূস আসাল্লাম আদেশ করেছেন বা এটা রাসূল আসসাল্লাম নিষেধ করেছেন যখন তার কাছে বলা হবে তখন সে গদিতে ঠেস দিয়ে বসে থাকবে আর বলবে আমি জানি না এগুলো বিষয় আমি জানি না এগুলো আমি জানি না মা ওয়াজাদ না কিতাব না। বরং আল্লাহর কিতাব কোরআনে যা পাবো তাই মানব তারই অনুসরণ করব এগুলো হাদিস টাদিস আমি জানি না এগুলো আমি মানব না এইটা এমন যেন তোমাদের কাউকে আমি না দেখি এটা রাসুল সাল আলি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতেই ভবিষ্যৎবাণী করে গেছেন যে ভবিষ্যতে এই ধরনের একটা দলের আবির্ভাব ঘটবে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লামের হাদিস শোনার পরে সেটা মানবে না হাদিস দেখার পরে মানবে না বরং তারা কোরআনের দোহাই দিয়ে যে কোরানে যা পাবো তাই মানবো আর কিছু মানতে রাজি নাই এবং এই দেখবেন যে তারা যুক্তি পেশ করে যে হাদিস সহি না জয়ীফ এর মধ্যে অনেক ভেজাল অতএব হাদিস মানতে হবে কেন হাদিস না মানলে চলবে কোরআন মানলে চলবে অথচ তারা জানে না যে হাদিস ও আল্লাহর ওহি আল্লাহর ওয়াহি হাদিস এবং কোরআন দুইটাই দুটাই আল্লাহর ওয়াহি একটা হচ্ছে মাতলু কোরআন হচ্ছে মাতলু যা তেলাওয়াত করা হয় আর হাদিস হচ্ছে মাতলু অর্থাৎ করা হয় না গায়ের আল্লাহর ওয়াহি কোনোটার উপর যদি কেউ ইমান না আনে কোনোটাকে যদি কেউ বিশ্বাস না করে তাহলে সে কাফের হয়ে যাবে সে মুসলিমই থাকবে না এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং মারাত্মক একটা বিষয় যে আমরা শুধু কোরআন মানবো হাদিস মানবো না এই বিশ্বাস যদি কেউ করে তাহলে সে কাফের হয়ে যাবে আল্লাহ বলছেন নিজের মন কোনো কথা বলেন না। আর বরং আল্লাহর পক্ষ থেকে যা ওহি করা হয় তিনি সেটাই বলেন নিজের থেকে কোনো কথা বলেন না তো এমনই যদি হয় তা রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম যেই বিধানগুলো দিয়েছেন যেগুলো হাদিসে বর্ণনা হয়েছে সেগুলো অবশ্যই ওহিন এটা ওহির বিধান দুটাই বিধান এটা বিশ্বাস করতে হবে দুইটাকেই কোরআন হাদিস মানব না এ কথা বললে সে চলবে না আল্লাহ বলছেন কুল আতি তোমরা আল্লাহ অনুগত্য করো কুল আতি রাসুল আল্লাহ এবং তার রাসুলের অনুগত্য করো আল্লাহ যদি কেউ আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে আল্লাহ নেয়াল্লাহুল কাহ কাফিরিন তাহলে আল্লাহ তাহলে কাফের কে ভালোবাসেন না দেখেন আল্লাহ এবং তার রাসুল থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানে কুফুরি করা আর এই আল্লাহ ভালোবাসেন না তাহলে আল্লাহকে যেমন বিশ্বাস করতে হবে আল্লাহর বিধান যেমন পালন করতে হবে যেটা কোরআনে এসেছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বিশ্বাস করতে হবে রাসুল সাহ্লামকে মানতে হবে যদি হাদিস মানেন রাসুল সাহ্লামকে মানা হবে যদি হাদিস না মানেন রাসুল সাহাকে মানা হলো না আচ্ছা দুটাই মানতে হবে না হলে কাফের সে এটা আল্লাহ ঘোষণা দিয়েছেন যদি আল্লাহ কাফের না হয়তো তাহলে কথা বলতেন না যে ফাইন আল্লাহ লাই হেবুল কাফির নিশ্চয় আল্লাহ তার কাফেরদেরকে ভালোবাসেন না এ কথাটা বলছেন কিসের পরে যে আল্লাহ এবং তার রাসুলের অনুগত্য করো যদি না করো তাহলে আল্লাহ তালা কাফেরদেরকে ভালোবাসেন না অর্থাৎ আল্লাহ এবং তার রাসুলের দুটো দুজনের অনুগত্য না করলে সে কাফের অতএব আমাদেরকে সাবধান থাকতে হবে হাদিসের বিরোধিতা করলে জাহান্নাম অবধারিত রাসূলুল্লা সাল্লাল্লাহ আলা আল্লাহতাল্লাহ বলছেন দেখুন আল্লাহতাল্লাহ বলছেন সূরা আলজিন বাহাত্তর নম্বর সুরা তে তেইশ নম্বর আয়াতাল্লাহ বলছেন হুমায়া আসিল্লাহ হা রসুল্লাহ যে ব্যাক্তা আল্লাহ এবং তার রাসুলের না ফরমানি করবে। করবেন নাহু না ওরা জাহান্নামা খোয়ালিদী না ফি হা আবাদা বলছেন যে তার জন্য নিশ্চয়ই তার জন্য রয়েছে জাহান্নাম খালি দীন আফি হা আবাদা শেষ সে তাই চিরস্থায়ীভাবে বসবাস করবে আল্লাহ এবং তার রাসুলের নাফর মানে করলে সে চিরস্থায়ী জাহান অতএব সে কাফের হয়ে যাবে অতএব হাদিস মানবেন না কোরআন মানবেন এই মাইন্ড চেঞ্জ করতে হবে এবং হাদিস কোরআন কোরআনেরই ব্যাখ্যা হচ্ছে হাদিস কোরআন আল্লাহ তালা নাজিল করলেন আল্লাহর রাসুল মুহাম্মদ সাল আলাইহি আসাল্লামের প্রতি এবং আল্লাহ নির্দেশ দিলেন যে তুমি ব্যাখ্যা করে মানুষদেরকে জানায় দাও তুমি মানুষকে শিখিয়ে দাও বিশ্লেষণ করো মানুষের সামনে আর যেটা নাসুল সাহসাল্লাম কোরান বুঝিয়েছেন মানুষদেরকে তার উম্মতকে কোরান বুঝিয়েছেন সেটাই হাদিস হয়েছে অতএব কোরানের ব্যাখ্যা হচ্ছে হাদিস যদি হাদিস না মানেন তো কোরান আপনি মানতে পারবেন না অবশ্যই হাদিস মানতে হবে কোরান মানতে গেলে আর কোরান আপনি যদি এখন বলেন যে কোরানের ব্যাখ্যা আগে যা করা হয়েছে এখন আর সে ব্যাখ্যা করলে চলবে না উদাহরণস্বরম বলছেন যে আগের সাতশো আটশো বছর আগের বই পড়ে যদি কেউ ডাক্তারি করে চিকিৎসা করে তাহলে বাঁচবেন না মরে যাবেন কি ব্যাখ্যা দেখুন ইসলামের বিধানের সাথে ধরনের হাস্যকর এবং ঘৃণিত উদাহরণ পেশ করবেন না দয়া করে ইসলামকে চেষ্টা করুন প্রকৃত ইসলাম কি শুধু মনে করিয়ান না যে আপনি বিরাট আলোচক হয়ে গেছেন বিরাট বক্তা হয়ে গেছেন অনেক কিছু শিখে ফেলেছেন বিষয়টি এমন নয় এলেম হাসিল করুন ঠিক সঠিকভাবে সঠিক জায়গায় এলিম হাসিল করুন এবং গবেষণা করে কথা বলুন এবং মাইন্ড করুন আকিদা সহি না হলে কিয়ামতের দিন ঠেকে যেতে হবে ইসলাম কখনোই পুরাতন নয় আপনার কথা এবং যারা কাফের মুসরেক তাদের কথা মিলে যাচ্ছে যেমন কাফের মুসরাক বলে যারা মুসরেক যারা ইসলামকে ঘৃণা করে তারা বলে যে মডারেট ইসলাম বানাইতে হবে ইসলাম নাকি অন্ধকার যুগের ইসলাম আপনার ভাষাও একই কথাই প্রকাশ পেয়েছে আপনার ভাষাতে ইসলাম রাসুল সাহা জামানায় যা ছিল এখনো কেয়ামত পর্যন্ত তাই থাকবে ইসলাম কোনো সময় মডারেট হবে না ইসলাম সব সময় মডারেট ইসলামের বিধান সবার জন্য কল্যাণ কর এবং সর্বযুগের জন্য কেয়ামত সবার জন্য কল্যাণ করা হবে ইসলামের বিধান কারোর জন্য অকল্যাণ কর নাই কেয়ামত পর্যন্ত এমন সময় আসবে না যে ইসলাম বিধান ইসলামের বিধান কারোর জন্য অকল্যাণ করা হবে আর ইসলামের বিধান নতুন ভাবে কিছু করতে হবে আমার মানুষ বিভ্রান্ত হবে কখন যখন কোরআনের ব্যাখ্যা নিজের মন মতো ব্যাখ্যা করবে তখন মানুষ পদভ্রষ্ট হবে বরং কোরআনের ব্যাখ্যা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাহাবায়কেরাম এদের থেকে আমাদেরকে কোরআনের ব্যাখ্যা নিতে হবে তারা কি কোরআনের ব্যাখ্যা করেছেন কারণ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর কোরআন নাজুল হয়েছে তিনি সবচেয়ে বেশি কোরআনের ব্যাখ্যা বোঝেন আমার ব্রেন অবধরবে না এবং তারপরে সাহাবায়কেরাম তারাই বেশি কোরআনের ব্যাখ্যা বুঝেন আমাদের আমার দ্বারা ওই বোঝাটা সম্ভব নয় এই মাইন্ড যদি মাথায় না রাখেন তাহলে পদভ্রষ্ট হয়ে যাই হোক এখন আমি আসি যেটা জবাব আমরা বলছিলাম যে সে দাবি করেছে ইমান থাকলেও সে আর জাহান জাহান নাম থেকে বের হবে না অথচ দেখেন কতগুলো হাদিস অনেক হাদিস এ ব্যাপারে যদি আলোচনা করতে গিয়ে যাই বহু আলোচনা করতে হবে সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বলি দেখুন হাদিস বুখারি

যখন জাহান্নামেরা জাহান্নামে নামে প্রবেশ করবে জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে যখন জাহান নামেরা জাহান নামে প্রবেশ করবে যখন তখন আল্লাহ তালা বলবেন জুহু যার অন্তরে সরিষার দানা সমপরিমাণ ইমান আছে তাকে জাহান নাম থেকে বের করো যার অন্তরে যখন জাহান্নামে নামে প্রবেশ করবে তারপরে আল্লাহ বলবেন যার অন্তরে সরিষার দানা সম পরিমাণ ইমান আছে তাকে বের করো ফাইউ রাজৌনা কদেম তো হেসু তখন তাদেরকে এমন অবস্থা বের করা হবে যে তারা পুড়ে কয়লা হয়ে গেছে কয়লা হওয়া অবস্থা তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে ফায়ুল কৌনা ফি নাহরিল হায়া এবং তখন সেখানে একটা থাকবে জীবন নদী নামে এক নদী থাকবে সেই নদীকে তাদেরকে নিক্ষেপ করা হবে কামা কামাচাম্বতুল হেব্বাতু ফি হামেল সাইল আও পয়লা সাইল। তখন তারা এমনভাবে ভাবে উঠবে যেমন ভাবে সমুদ্রের তীরে বা স্রোতের ধারে ঘাস সুন্দরভাবে গজে ওঠে এমন ভাবে তারাও আস্তে আস্তে সতেজ হয়ে উঠবে আল্লাহ আছেন দেখো না তোমরা যে যখন স্রোত যায় স্রোতের পাশে যে ঘাসগুলো মারা মারা ছিল সেগুলো হলুদ বর্ণের হয়ে আস্তে আস্তে বের হয় অনুরূপভাবে তারাও সতেজ হয়ে উঠবে

যে ব্যক্তি লাইল বলেছে সে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে ওয়া আর যদি লাইল বলে যদি তার অন্তরে ইমান থাকে যদি তার অন্তরে ইমান থাকে ভালো কিছু থাকে কি পরিমাণ একটা জব পরিমাণ একটা জবের যে ওজন একটা জব জবের ওজে যে ওজন এই ওজনের পরিমাণ যদি তার কাছে ভালো কাজ থাকে তার এবার থাকে সে জান্নাত প্রবেশ করবে সৌমাই এখনো জমিন আর না আর ইমান কয়লা লা ইলাহ ইল্লাল্লা মানুষকে যাহান মানুষ যাহার নাম থেকে বের হবে যে ব্যক্তি লাইলাহ ইল্লাল্লাহ বলেছে সে ব্যক্তি যাহার নাম থেকে বের হবে ওয়াকে নাফিকল বিহ মিনাল খাইরে মায়া জিনবুল রায়তান আর যদি তার অন্তরে সামান্য একটা গমের পরিমাণ গমের যে ওজন সে ওজনে এক একটা গমের দানার ওজনের পরিমাণ যদি তার অন্তরে ভালো কাজ থাকে তাহলে সে যাহার নাম থেকে বের হবে মিনার না রিমান কাল আলা আই লাহিল্লাহ অথবা যে ব্যক্তি লাইলা আল্লাহ বলেছে সে ব্যাক্তি জাহান্নাম জাহান্নাম থেকে বের হবে ওয়াকায়েন আফিকালবিহ মাঝিনু মিনাল খাইরা দার রাজান যদি তার অন্তরে সরিষা দানা মানে সরিষা একটা এখানে দাররা পরিমাণ অনু অনু পরিমান যদি তার ভালো কাজ থাকে তাহলে সে জাহান্নাম থেকে বের হবে যদি সে লাইলা আইল্লাল্লাহ বলে থাকে এহাদিসটি এসেছে বুখারি সাত মুসলিম একশো তেরমেজি দুই হাজার পাঁচশত তিরানব্বই নম্বর হাদিস তাহলে দেখুন আল্লাহর রাসুল সাল আলী ওয়াসাল্লাম বলছেন যার অন্তরে দাররা পরিমাণ ভালো কাজ থাকবে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন সে ব্যক্তি জাহান্নাম নাম থেকে বের হবে এটা রাসুল সাল সাল্লাম ঘোষণা দিচ্ছেন অথচ আমাদের বক্তা সাহেব বলছেন যেগুলো হাদিসের নামে জালিয়াতি আস্তাকুল্লাহ তাহলে কতগুলো হাদিসকে সে অস্বীকার করেছে

এবং সব শেষে জান্নাতে প্রবেশ করবে ওই ব্যক্তি সম্পর্কে আমি জানি আল্লাহ রাসুল সাল্লাম বলছেন অবশ্য আমি ওই ব্যক্তি সম্পর্কে জানি যে ব্যক্তি সব শেষে নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে তখন কি হবে বলছেন এখরোজ মিনান্না রেখা বোয়া সে হামাগুড়ি দিয়ে জাহান নাম থেকে বের হবে যে সব শেষে জাহান নাম থেকে বের হবে সে হামাগুড়ি দিয়ে জাহান নাম থেকে বের হবে ফুল্লাহ তখন আল্লাহ তাকে বলবেন এ না হা জান্না যাও তুমি জান্নাতে প্রবেশ করো আল্লাহ তাকে নির্দেশ দিবেন তখন সে জান্নাতে আসবে কিন্তু তার দেখে জান্নাত দেখে তার মনে হবে যে জান্নাত পরিপূর্ণ হয়ে আছে তা থাকার জায়গা নাই এরকম মনে হবে তার কাছে ফায়ার জিয়াও অথবা সে আবার সে রাজ আল্লাহর কাছে ফিরে আসবে ফায়া কুল বলবে ইয়া আরাম হে আমার প্রতিপালক হে আল্লাহ হে আল্লাহ ওয়াজাত হামালা আমি তো জান্নাত জান্নাত পরিপূর্ণ দেখতে পেলাম আমি কোথায় থাকবো জান্নাতকে আমি পরিপূর্ণ দেখতে পেলাম পেলাম ভাইয়া তখন আল্লাহ আবারও বলবেন এ ধাপ ভাত খুলির জাননা তুমি জান্নাতে প্রবেশ করো ভাইয়া তি হা আবারও সে দ্বিতীয়বার আবারও আসবে জান্নাতে ভাই ও খাই আলু আন্না হামালা সে আবারও দেখবে যে জান্নাত পরিপূর্ণ হয়ে আছে এটা তার মনে হবে যে জান্নাত পরিপূর্ণ একেবারে ভর্তি জায়গা নেই ভাইয়া তখন আবার সে এসে বলবে ইয়ারব অযাত্যু হামালা হে আল্লাহ আমি তো দেখলাম জান্নাত পরিপূর্ণ হয়ে আছে আমি কোথায় থাকবো ভাইয়া করলো তখন আল্লাহ আবারও বলবেন ইন ধাফাত খুলিল জান্না যাও তুমি জান্নাতে প্রবেশ করো ফাইন এলাকা মিসলা দুনিয়া ওয়া আশারাতা আমসা আলিহা যাও তুমি জান্নাতে যাও তোমার জন্য জান্নাত দেওয়া হইলো এই ধরনের দুনিয়ার দশ দুনিয়ার সমান এই গোটা দুনিয়ায় এই দুনিয়ার দশ দুনিয়ার সমান তোমাকে জান্নাত দেওয়া হইলো

হেসে ফেললেন হাততা বাজাদ নওয়াজ ইজুর এবং তার মারির দাঁত বের হয়ে গেল ওয়াখান আই ওকালু জা আলিক বলা হইলো আজনা আহি মানসিলাতান এটাই হচ্ছে জান্নাতের সর্বনিম্ন স্তর অর্থাৎ সর্বনিম্ন পর্যায়ের যে জান্নাতী তাকে দশ দুনিয়ার সমাজ জান্নাত দেওয়া হবে যে সব শেষে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে এই ব্যক্তিকে দেওয়া হবে দশ দুনিয়ার সমান জান্নাত এই হাদিসটি এসেছে বুখারি ছয় হাজার পাঁচশত একাত্তর নম্বর হাদিস মুসলিম একশত ছিয়াশি নম্বর হাদিস দেখুন তাহলে এই হাদিসগুলো কত স্পষ্ট হাদিস যে সব শেষে জাহান থেকে আসবে প্রবেশ ইয়ে করবে সেটা এবং মানুষ কেয়ামতের দিন আল্লাহ আল্লাহ কাছে সাফাত করবেন আল্লাহ রাসুল্লাম আল্লাহ সাল্লাম সিজদায় পড়ে যাবেন তার ওম্মদদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এবং পর্যায়ক্রমে পর্যায়ক্রমে বহু জাহান্নাম যারা প্রবেশ করেছে জাহান্নামীদেরকে আল্লাহ রাসুল সাহা সাফাত কবুল করে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবেন এই ধরনের কত হাদিস স্পষ্ট হাদিস যেগুলোর কোনো সন্দেহই নাই আরো দেখেন যেখানে বলা হয়েছে আর হাদিস মালিকা আনী নবীলাম বলেন কি করবেন বের হবে জাহান্নাম থেকে বের হবে যাদেরকে আগুন স্পর্শ করেছে আগুনে তাদের চামড়ায় দাগ পড়েছে এমন তো অবস্থায় তারা জাহান্নাম থেকে বের হবে ফুল জান্না জাহান্নাম থেকে বের হয়ে তারা জান্নাতে প্রবেশ করবে ফাইউ সাম্মি হিম আহুলুল জান্নাত তখন জান্নাতেরা যারা একবার স্থায়ী জান্নাতে আগে থেকে জান্নাতে আছে তারা এদেরকে জাহান্নামি বলে ডাকবে জাহান জাহান্নাম থেকে এসেছে এই হাদিসটা এসেছে বুখারি তা ছয় হাজার নম্বর হাদিস তাহলে এই হাদিসগুলো স্পষ্ট আমাদের সামনে তাহলে যে ব্যক্তি যে ব্যক্তি বলবে যে মানুষ ইমান থাকার পরেও জাহান নামে প্রবেশ করলে সে কখনোই জান্নাতে আর প্রবেশ করতে পারবে না সে চিরস্থায়ী জাহান প্রবেশ করবে এটা একটা স্পষ্ট বিভ্রান্তিকর আকিদা এবং এটা আহ জামায়ের বিরোধী আকিদা এটা বিরোধী আকিদা এইটা হলো জেলা এবং খারেজিদের আকিদা যারা এই আকিদা পোষণ করছে অবশ্যই তাদের তোবা করে ফিরে আসতে হবে তৌবা করে ফিরে না আসলে অবশ্যই কেয়ামতের দিন তারা কঠিন পরিণতির সম্মুখীন হবে হতেই হবে এবং তাদের কথায় কত মানুষ বিভ্রান্ত হবে কত মানুষ তার কথা শুন শুনছে তার কথার কারণে অবশ্যই সে বহু মানুষ বিভ্রান্ত হবে এবং এই পাপের ভার তাকেও নিতে হবে যদি সে ওপেনলি ভুল স্বীকার না করে তো বা করে না করে তো না করে ফিরে আসে তো বা করা পর্যন্ত অবশ্যই তার এই পাপ হতে থাকবে এটা অবশ্য তার বোঝা উচিত এবং তার এই পথ থেকে ফিরে আসা উচিত মানুষ কোরআন বুঝতে হবে এবং যেগুলো সলফে সাহালিনের বোঝ অনুযায়ী নিজের মস্তিষ্ক প্রসূত ব্যাখ্যা করবেন না নিজের মস্তিষ্ক প্রসূত ব্যাখ্যা করতে গেলে নিজে বিভ্রান্ত হবেন পদভ্রষ্ট হবেন অপরকেও পদভ্রষ্ট করবেন এমন যেন না হয় অতএব সকলকে আবেদন করছি সকলকে অনুরোধ করছি যে আমাদের আকিদা সহি দরকার আকিদা মেন জিনিস আকিদা যদি সহি না হয় তাহলে আমি আপনি ইবাদত করে কোনো লাভ হবে না ইবাদত কবুলের এক আমার আপনার হবে যেন গোলমাল না থাকে অবশ্যই হবে। যদি এমনই আমরা বলি যে জাহান্নামে নামে প্রবেশ করলে জানাতে প্রবেশ করবে না তাহলে যারা ইমানদার যারা ইমান আনে কিন্তু এমনিতে পাপ কাজ করছে পাপের শাস্তি আল্লাহ দিবেন না তাহলে তো কি হইলো মানে কিভাবে কথাটা বলছেন আমি আমার নিজের ব্রেনে ধরে না যে কথাটা কিভাবে বলতে পারছেন একটু চিন্তা করলে সামান্য কোরআন হাদিস বাদ দিয়েও কোরআন হাদিস সামনে দূরে রাখেন আপনি যদি সামান্য বিবেক দিয়ে চিন্তা করেন তাহলে তো বোঝা যায় এই জিনিসগুলো বিবেক দিয়ে চিন্তা করলেও বোঝা যায় তো আল্লাহ তালা সকলকে হেদায়ত করুন সকলকে সঠিক বুঝদান করুন কুরআ হাদিস সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন আমিন এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আকুলকুরাকুম মুসলিম সুবাহনক আল্লাহামদেকআ আল্লাহ তস্তফুর ক السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ